নমস্কার, ফাইনেল রিপোর্টলৈ স্বাগতম। স্টুডিওত মই পূবালী শর্মা। টি টুয়েন্টি বিশ্বকাপৰ দ্বিতীয়খন সেমি ফাইনেলত বতৰৰ বিধি পথালি বৰষুণৰ বাবে আধাতে স্থগিত ৰাখিবলগীয়া হল ভাৰত ইংলেণ্ডৰ মাজত অনুষ্ঠিত সেমি ফাইনেলৰ মেচ। টছত জয়ী হৈ প্ৰথমে ভাৰতক বেটিং কৰিবলৈ আমন্ত্ৰণ জনায় ইংলেণ্ডে। প্ৰথমে বেট ধৰি 8 অভাৰত দুটাকৈ উইকেট হেৰুৱাই ভাৰতে সংগ্ৰহ কৰিছে 65 ৰাণ। অধিনায়ক ৰোহিত শৰ্মাই অপেনিং কৰিবলৈ আহি মাত্ৰ 9 ৰাণতে আউট হৈ পেভিলিয়নলৈ উভতিল বিৰাট কোহলি। 9টা বলত মাত্ৰ 9 ৰাণ সংগ্ৰহ কৰি টুপলেৰ বলৰ চিকাৰ হয় কোহলি। 19 ৰাণত বিৰাট কোহলিৰ ৰূপত ভাৰতে হেৰুৱাই প্ৰথমটো উইকেট। ইয়াৰ পিছত 40 ৰাণত ভাৰতে হেৰুৱাই ঋষভ পণ্টৰ উইকেট। 6টা বলত মাত্ৰ 4 ৰাণ কৰি ছেম কাৰেণৰ বলত কাট আউট হয় পণ্ট। আৰু ৰোহিত শৰ্মাই 26টা বলত 37 ৰাণ কৰাৰ বিপৰীতে সূৰ্য কুমাৰ যাদৱে 7টা বলত সংগ্ৰহ কৰিছে 13 ৰাণ। 6 পইণ্টেৰে গ্ৰুপ একৰ শীৰ্ষত আছে টীম ইণ্ডিয়া। ইপিনে 4 পইণ্টেৰে গ্ৰুপ দুইৰ শীৰ্ষত আছে ইংলেণ্ড। বৰষুণৰ বাবে ছেমি ফাইনেলৰ মেচখন বাতিল হলে পইণ্ট আৰু নেট ৰাণ ৰেটৰ ভিত্তিত ফাইনেলত প্ৰৱেশ কৰিব ভাৰতে। ইতিমধ্যে টি টুৱেণ্টি বিশ্বকাপৰ ফাইনেলত প্ৰৱেশ কৰিছে দক্ষিণ আফ্ৰিকাই। আজি পুৱা অনুষ্ঠিত ছেমিত আফগানিস্তানক পৰাস্ত কৰি বিশ্বকাপ ক্ৰিকেটৰ ইতিহাসত প্ৰথমবাৰলৈ ফাইনেলত প্ৰৱেশ কৰিলে দক্ষিণ আফ্ৰিকাই। 29 জুনত অনুষ্ঠিত হ'ব টি টুৱেণ্টি বিশ্বকাপৰ ফাইনেল মেচ। উল্লেখ্য যে 2007 চনত ধোনীৰ নেতৃত্বত লাভ কৰিছিল ভাৰতে টি টুৱেণ্টিৰ খিতাপ। 2013 চনতো ধোনীৰ নেতৃত্বত চেম্পিয়ন ট্ৰফি লাভ কৰিবলৈ সক্ষম হৈছিল ভাৰতে। 2013 চনত কোনো ICC প্ৰতিযোগিতাৰ খিতাপ দখল কৰা নাই ভাৰতে। 2014 চনৰ টি টুৱেণ্টি বিশ্বকাপৰ ফাইনেলত শ্ৰীলংকাৰ হাতত উইকেটত পৰাস্ত হৈছিল টীম ইণ্ডিয়া। 2015 চনৰ এদিনীয়া বিশ্বকাপৰ ছেমি ফাইনেলত অষ্ট্ৰেলিয়াৰ হাতত 95 ৰাণত পৰাস্ত হৈছিল ভাৰত। 2016 চনৰ টি টুৱেণ্টি বিশ্বকাপৰ ছেমি ফাইনেলত ৱেষ্ট ইণ্ডিজৰ হাতত 7 উইকেটত পৰাস্ত হৈছিল টীম ইণ্ডিয়া। 2017 চনৰ চেম্পিয়ন ট্ৰফিৰ ফাইনেলত পাকিস্তানৰ হাতত 180 ৰাণত পৰাস্ত হৈছিল মেন ইন ব্লু। 2019 চনৰ এদিনীয়া বিশ্বকাপৰ ছেমি ফাইনেলত নিউজিলেণ্ডৰ হাতত 18 ৰাণত পৰাস্ত হৈছিল টীম ইণ্ডিয়া। ইফালে 2021 চনৰ টেষ্ট চেম্পিয়নশ্বিপৰ ফাইনেলতো নিউজিলেণ্ডৰ হাতত 8 উইকেটত পৰাস্ত হৈছিল ভাৰত। ইফালে 2021 চনৰ টি টুৱেণ্টি বিশ্বকাপৰ গ্ৰুপ পৰ্যায়তে বিশ্বকাপৰ পৰা বাহিৰ হ'বলগীয়া হৈছিল টীম ইণ্ডিয়া। 2022 চনৰ টি টুৱেণ্টি বিশ্বকাপ ছেমি ফাইনেলত ইংলেণ্ডৰ হাতত 10 উইকেটত পৰাস্ত হৈছিল ভাৰত। 2023 চনৰ এদিনীয়া বিশ্বকাপৰ ফাইনেলত অষ্ট্ৰেলিয়াৰ হাতত 6 উইকেটত পৰাস্ত হৈছিল টীম ইণ্ডিয়া। কাছাৰ কাটিকৰাত গুলীচালনাৰ ঘটনা। ড্ৰাগছ বিৰোধী অভিযানৰ সময়তে আৰক্ষীৰ গুলীচালনা। ড্ৰাগছ সৰবৰাহকাৰীক কৰাত্ত কৰিবলৈ আৰক্ষীয়ে চলাই গুলী। শূন্যলৈ গুলী ফুটাই দুই ড্ৰাগছ সৰবৰাহকাৰীক আটক কৰিবলৈ সক্ষম হৈছে আৰক্ষীয়ে। পুনৰবাৰ জনাইছো, ড্ৰাগছ বিৰোধী অভিযানৰ সময়তে আৰক্ষীয়ে গুলীচালনা কৰিছে। ড্ৰাগছ সৰবৰাহকাৰীক কৰাত্ত কৰিবলৈ আৰক্ষীয়ে গুলীচালনা কৰিবলগীয়া হৈছে। কাটিকৰাৰ হিলাৰাত সংঘটিত হৈছে আৰক্ষীৰ এই গুলীচালনাৰ ঘটনা। গুলীচালনা কৰিছিল দুই ড্ৰাগছ সৰবৰাহকাৰীলৈ। শূন্যলৈ গুলী ফুটাই আৰক্ষীয়ে সেই দুই ড্ৰাগছ সৰবৰাহকাৰীক কৰায়ত্ত কৰিবলৈ সক্ষম হৈছে। ড্ৰাগছ সৰবৰাহকাৰীক কৰায়ত্ত কৰিবলৈ আৰক্ষীয়ে গুলীচালনা কৰিবলগীয়া হৈছে। কাছাৰৰ কাটিগড়াত সংঘটিত হৈছে এই ঘটনা। কিছু দৃশ্যাংশ আহি পৰিছে। দুজনকৈ ড্ৰাগছ সৰবৰাহকাৰীক আৰক্ষীয়ে কৰায়ত্ত কৰিবলৈ চেষ্টা কৰিছিল, কিন্তু আৰক্ষীৰ কবলৰ পৰা পলায়ন কৰিবলৈ সক্ষম হৈছিল সেই ড্ৰাগছ সৰবৰাহকাৰীকেইজন, যাৰ বাবে উপান্তৰ হৈ আৰক্ষীয়ে শূন্যলৈ গুলীচালনা কৰিবলগীয়া হৈছে। শূন্যলৈ গুলী চলাইহে কাটিগড়াৰ হিলাৰাত আৰক্ষীয়ে এই দুই ড্ৰাগছ সৰবৰাহকাৰীক আটক কৰিবলৈ সক্ষম হৈছে। কাছাৰ কাটিগড়াত সংঘটিত হৈছে এই গুলীচালনাৰ ঘটনা। ড্ৰাগছ বিৰোধী অভিযান চলাইছিল আৰক্ষীয়ে আৰু সেই অভিযানৰ সময়তে সংঘটিত হৈছে এই গুলীচালনাৰ ঘটনা। ইফালে বোকাজানত 7 কোটি টকাৰ হেৰইন জব্দ কৰা হৈছে। 7 কোটিৰ হেৰইনসহ গ্ৰেপ্তাৰ কৰা হৈছে এজন লোকক। ধৃত ড্ৰাগছ সৰবৰাহকাৰীটোৰ নাম অমিৰ হুছেইন বুলি জানিব পৰা গৈছে আৰু অমিৰ হুছেইন হৈছে হুজাৰ। 1 কিলো 5 গ্ৰাম হেৰইন জব্দ কৰিছে আৰক্ষীয়ে। 90টা চাবোনৰ বাকচত হেৰইনখিনি সৰবৰাহ কৰিছিল অমিৰে। এখন চাৰিচকীয়া বাহনত হেৰইনখিনি সৰবৰাহৰ চেষ্টা কৰিছিল, কিন্তু দুৰ্ভাগ্য ড্ৰাগছ সৰবৰাহকাৰীজনৰ এই হেৰইনখিনি জব্দ কৰিবলৈ সক্ষম হৈছে আৰক্ষীয়ে। আৰক্ষীয়ে ড্ৰাগছ বিৰোধী অভিযান চলাইছিল, যি অভিযানত 1.5 কিলো হেৰইন জব্দ কৰিবলৈ সক্ষম হৈছে। 90টা চাবোনৰ বাকচত ভৰা এখন গাড়ীৰে সৰবৰাহৰ চেষ্টা চলাইছিল এই জব্দকৃত হেৰইনখিনি।
হয়, আজি বৰপথাৰ থানাৰ অন্তৰ্গত আমাৰ আজি আত্ৰাজান নাকা পইণ্টত এখন I-20 গাড়ী ইণ্টাৰচেপ্ট কৰা হয়, ছাছপেক্টেড কণ্ডিশ্যনত আহিছিলে। তাৰপৰা প্ৰায় 90 চব কেছত আমাৰ ছাছপেক্টেড হেৰইন উদ্ধাৰ হৈছে। গতিকে আমাৰ টীমটোত যিটো আমাৰ ৰেগুলাৰ টীমত আছিলে, আমাৰ গোটেই নাকা পাৰ্টি আছিল, তেওঁলোকে এইটো প্ৰপাৰলি চাৰ্জ কৰে ইন প্ৰেজেঞ্চ অফ ইণ্ডিপেণ্ডেণ্ট উইটনেছ। 90 চব কেছত আমাৰ ছাছপেক্টেড হেৰইন উদ্ধাৰ হৈছে, আৰু ইয়াৰ প্ৰায় ৱেইট হৈছে প্ৰায় 1 কিলো 5 গ্ৰাম। ইয়াৰ বজাৰ মূল্য আমাৰ 1 কিলো কিবা এইটো কিলো যিটো আমাৰ 7 কৰোৰ। খিলঞ্জিয়াৰ ওপৰত হোৱা আক্ৰমণক কেন্দ্ৰ কৰি গৰম ৰাজ্যৰ ৰাজনীতি। লোকসভা নিৰ্বাচনৰ পিছত ধাৰাবাহিকভাৱে সংঘটিত হত্যা, হিংসা, ধৰ্ষণ তথা বিভিন্ন অপৰাধজনিত ঘটনাত এটা বিশেষ সম্প্ৰদায়ৰ লোক জড়িতৰ অভিযোগ। মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ পিছতে উদ্বিগ্নতা প্ৰকাশ কৰিছে মন্ত্ৰী পীযুষ হাজৰিকাই। বিজেপি নেতা মন্ত্ৰীৰ অভিযোগৰ পিছতে জাঙুৰ খাই উঠিছে কংগ্ৰেছ AIUDFৰ বিধায়ক। লোকসভা নির্বাচনের পিছত এটা চক্র অনুপ্রাণিত হয়ে উঠা দেখা গৈছে। খিলঞ্জিয়া মানুষের কোরবাত বিশেষক ধর্ষণ ইত্যাদির ঘটনা কেবাটাও বৃদ্ধি হয়েছে, বন্দবস্তর জোরে দুর্বৃত্তর কার্য টিপাই গেছে। নির্বাচনের পিছতে সক্রিয় এটা বিশেষ সম্প্রদায়ের লোক, হত্যা, হিংসা, ধর্ষণ, অপরাধত লিপ্ত বিশেষ সম্প্রদায়ের লোক সকল সমাজত বিশেষ সম্প্ৰদায়ৰ লোকৰ তৎপৰতাত বৃদ্ধি হোৱা এনে ঘটনাক লৈ মন্ত্ৰী পীযুষ হাজৰিকাই সামাজিক মাধ্যমত এক বিস্ফোৰক পোষ্ট দিয়াৰ পিছতে মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাইও দিলে তাৎপৰ্যপূৰ্ণ মন্তব্য। যোৱা লোকসভা নিৰ্বাচনৰ পিছৰ পৰা আমি লক্ষ্য কৰিছোঁ যে যোৱা 3 বছৰে অলপ শান্ত হৈ থকা অসমখন অলপ লাহে লাহে কিছুমান বিশেষ ব্যক্তিয়ে অশান্তি কৰিবৰ কাৰণে আগবাঢ়িছে। আৰক্ষীক এই লোকসকলৰ বিৰুদ্ধে কঠোৰতম ব্যৱস্থা গ্ৰহণৰ নিৰ্দেশ দিলে মুখ্যমন্ত্ৰীয়ে। পুলিচী পৰ্যায়ত আৰক্ষীয়ে চিন্তা কৰিব লাগে যাতে এনেকুৱা ঘটনা সংঘটিত হ'ব নাপায়। আনহাতে সমাজত বিষবাষ্প বিয়পোৱা এই বিশেষ সম্প্ৰদায়টোৰ পৰা খিলঞ্জীয়া লোকক সাৱধানৰ আহ্বান জনালে মন্ত্ৰী পীযুষ হাজৰিকাই। মই যোৱাকালি ফেচবুকত এই বিষয়ে বিতংকৈ লিখিছোঁ বা ৰাইজক জনাইছোঁ, ৰাইজে এই বিষয়ে চিন্তা চৰ্চাৰ কৰিব সময় হৈছে। ধাৰাবাহিকভাৱে অসমীয়া মানুহৰ ওপৰত এটা বিশেষ সম্প্ৰদায়ৰ ব্যক্তিসকলে আক্ৰমণ কৰিছে বা অসমীয়াক বা খিলঞ্জীয়াক আক্ৰমণৰ লক্ষ্য কৰি লৈছে, ভাৰতীয়ক আক্ৰমণৰ লক্ষ্য কৰি লৈছে। পিছে মন্ত্ৰী পীযুষ হাজৰিকাই উত্থাপন কৰা প্ৰসংগৰ পিছতে সৰব হৈ পৰিছে বিৰোধী। বুজা মানুহখিনিয়ে চকু মুজি আছে এনেকৈ আৰু কাণ দুখন বন্ধ কৰি আছে। সময়ত EVMত চকু কাণ বন্ধ কৰি সংবাদ মাধ্যমৰ সন্মুখত মন্তব্য জাকিৰ হুছেইন সিকদাৰৰ। বেয়া নুশুনিবা, বেয়া নাচাবা, বেয়া লক্ষণ বুলি কৈছে। বেয়া নুশুনিবা, বেয়া নাচাবা, বেয়া লক্ষণ বুলি কৈছে। ক'ৰবাত বেয়া কথা হৈ থাকিলে তাত কাণ দুখন বন্ধ কৰি দিবা, ক'ৰবাত বেয়া হৈ থাকিলে চকু দুখন এনেকে বন্ধ কৰি দিবা। বুজা মানুহখিনিয়ে চকু মুজি আছে এনেকে আৰু কাণ দুখন বন্ধ কৰি আছে। সময়ত EVMত কামটো কৰিব। ইপিনে মন্ত্ৰী পীযুষ হাজৰিকাৰ মন্তব্যক চোকা ভাষাৰে সমালোচনা AIUDFৰ বিধায়ক ৰফিকুল ইছলামৰ। পীযুষ হাজৰিকা ডাঙৰীয়া যেতিয়া মন্ত্ৰিত্বৰ অথ লৈছিল, শপত লৈছিল, তাত কিন্তু এটা বাক্য থাকিতে পৰিছিল যে পক্ষপাতিত্বমূলক কোনো আচৰণ নকৰোঁ। মাথোন বাছি বাছি কেইটামান ঘটনা কিয়? মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা চৰকাৰৰ সমগ্ৰ কাৰ্যকালৰ প্ৰতিটো ঘটনা প্ৰকাশ কৰিবলৈ পীযুষ হাজৰিকাক প্ৰত্যাহ্বান ৰফিকুল ইছলামৰ। যোৰহাটৰ পৰাজয়ৰ পিছত চৰকাৰখনে চৰম হতাশাত সময় পাৰ কৰাৰ অভিযোগ ৰফিকুলৰ। পিছে মুখ্যমন্ত্ৰী শৰ্মা চৰকাৰৰ এনে পক্ষপাতিত্বমূলক আচৰণৰ পিছতো সংখ্যালঘু জনতা কিয় সংযম নহয় বুলি প্ৰশ্ন কংগ্ৰেছৰ নিলম্বিত বিধায়ক শ্বেৰমান আলীৰ। হত্যা হিংসাত জড়িত মুছলমান লোকসকলক অলপ সংশোধন হোৱাৰ প্ৰয়োজন বুলি দাবী শ্বেৰমান আলীৰ। প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ কৰিছে আমিনুল ইছলামেও। এই অসম চৰকাৰে তেওঁলোকে আক্ৰোশমূলকভাৱে পক্ষপাতিত্বমূলকভাৱে যধে মধে তেওঁলোকে এটা জনগোষ্ঠীক টাৰ্গেট কৰি লৈছে।
পিছে বিরোধীর এনে সমালোচনার বিপরীতে কিন্তু একমুখে মন্ত্রী পীযুষ হাজরিকার মন্তব্যক আদরণি জানালে মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়া, রঞ্জিত দাসকে ধরে রাজ্য সরকারের কেবাগী মন্ত্রী। এয়ার কারণে একটা দুর্ভাগ্যর কথা যে নির্বাচনের পিছতে আমি কিছু এনেকা ঘটনা দেখিছো, বিশেষক নির্বাচনের আগলৈকে যেতালেকে মডেল কোড অফ কন্ডাক্ট অহা নাছিলে তেতিয়ালৈকে এনেকুৱা ধরনের ঘটনাবিলাক করার সাহস নোহা হয়ে আছিল। কিন্তু মডেল কোড অফ কন্ডাক্টর সময়তে যেতিয়া সরকারখন কিছু বাধ্যবাধকতার নিষ্ক্রিয় হবলগা হয়, সেই সময়েরপরা যদি নির্বাচনের পিছলে চাও এনেকুৱা বহুকেইটা ঘটনা হয়েছে যেটো এক বিশেষ সম্প্রদায়ের মজত হয়তো তেওঁলোকে করবাত আমার খিলঞ্জিয়া মানুষের করবাত বিশেষক ধর্ষণ ইত্যাদির ঘটনা কেবাটাও বৃদ্ধি হয়েছে। ক্যামেরা পার্সন প্রভাস সিংর সহ বলেন ভট্টাচার্য, রিপোর্ট নিউজ 18 নর্থ ইস্ট। ইফালে খিলঞ্জিয়া উপর করা আক্রমণক বিজেপি নেতা মন্ত্রীয় করা মন্তব্যের পিছতে সরব হয়েছে প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরা। এটা বিশেষ সম্প্রদায়ক দোষারোপ করে নিজকে ধোয়া তুলসীর পাত সজাবলে চেষ্টা করেছে বলে সরকারক সমালোচনা করলে ভূপেন বরাই। এটা সাম্প্রদায়িক দুঃখ দি পেলায় সরকারখন চলিব বিচাৰিছে। যি কিজন মন্ত্রীয়ে অসমৰ জটকুটৰ ঘাই এটা সম্প্রদায় বুলি কব বিচাৰে, মই সেইকেইজন মন্ত্রী সুধিব বিচাৰিছো যে তিনিচুকীয়ার জামিনী প্রজাক ধর্ষণ করে মাকক আত্মহত্যা করবলে বাধ্য করা অপরাধী কেজনের নাম কি? অপরাধী অপরাধী, অপরাধীর জাতি ধর্ম চাব নালাগে, অপরাধী অপরাধী। জামিনী প্রজাক ধর্ষণ করা শিবসাগর জেলার দামিনী প্রজার গাত গরম পানি ঢালি দিয়া অপরাধী হয় না? শিবসাগর জেলার যে দামিনী প্রজার গাত যে গরম পানি ঢালিছিল সেইজনও অপরাধী। নগাঁওত যে কীর্তি কমলক ড্রাগস মাফিয়া সজাবলে লাগিছিল যে ভরিত যে গুলিয়াই দিছিল সেই গুলিয়াই দিয়া পুলিশজনও অপরাধী। তিতাবৰৰ যে পুলিশ চাকরি ইন্টারভি দিবলৈ ওলোৱা দীপাঙ্কর গগৈ বিনা দুখত ধরি আনি মরিয়ায় মরিয়ায় অতিশয্যা করে তাক যে আত্মহত্যা করবলে বাধ্য করলে, গৃহ বিভাগের সেই কর্মচারী কেজনও অপরাধী। অপরাধী আইনে কতো জাত পাত বিচার করলে কোনো অপরাধী সেকশন আছে? ধর্ষণ করলে তার সেকশন বেলেগ, মার্ডার করলে সেকশন বেলেগ, চুর করলে সেকশন বেলেগ, মারপিট করলে সেকশন বেলেগ। দুচকীয়া বাহনত এতিয়াৰে পৰা জৰিমনা মাফ, হেলমেটৰ বাহিৰে কতো লব নোৱাৰিব জৰিমনা। দুচকীয়া বাহনৰ নথি পত্ৰ নাথাকিলেও বিহিব নোৱাৰিব জৰিমনা। বাইক আৰোহীৰ জৰিমনাক লৈ কেবিনেটত এই গুৰুত্বপূৰ্ণ সিদ্ধান্ত গ্ৰহণ কৰা হয়। তিনিচকীয়া বাহনৰ ক্ষেত্ৰত দিব লাগিব চাৰিবাৰ সতৰ্কবাণী আৰু চাৰিবাৰ সতৰ্কবাণী দিয়াৰ পিছতহে লব পাৰিব জৰিমনা। ড্ৰিংক এণ্ড ড্ৰাইভৰ ক্ষেত্ৰত লব আইনী ব্যৱস্থা। আজি কেবিনেটত আমি দুটা সিদ্ধান্ত লৈছো যে বাইকৰ আৰোহীক টু হুইলাৰক একসেপ্ট হেলমেট আন কোনো কথাত ফাইন কৰিব নোৱাৰিব। অকল হেলমেট নিপিন্ধিলে ফাইন হ'ব, বাকী আৰু কাগজ নাই পত্ৰ নাই এইবিলাকত যিটো ফাইন কৰে সেই ফাইনটো আৰু এতিয়াৰ পৰা নকৰিব। যদি কাৰোবাৰ কাগজ নাই তেতিয়া তেওঁলোকক নটিছ দিব, তেওঁলোকে কাগজ ঠিক কৰিব, কিন্তু ফাইন নলয় গৰমেণ্টে। তার একটা এসওপি ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে রিলিজ করিব। দ্বিতীয়তে অটোরিক্সা রিক্সা যিকোনো তিনি হুইলার তিনিচুকীয়া যুক্ত গাড়ি চারিবারকৈ তেওঁলোকে রিপিটেড অপরাধ নকরালৈকে তেওঁলোকৰ পৰা কোনো ফাইন নলোৱাৰ সিদ্ধান্ত লৈছে। তাহলে এজন অটোরিক্সা বা এটা ই রিক্সা বা এজন রিক্সা চালকে চারিটা ফাইন করার পিছতহে পাঁচ নম্বর বারতহে তেওঁলোকৰ পৰা ফাইন লব পাৰিব। তাহলে চারিবার আমি তেওঁলোকক ওয়ার্নিং দিম, চারিবার ওয়ার্নিং দিয়ার পিছতো যদি তেওঁলোকৰ ভুলটো তেওঁলোকে কৰিয়েই থাকে তেতিয়াহলে পাঁচ নম্বর বারতহে তেওঁলোকৰ পৰা ফাইন লোৱা যাব। আৰু তেনেকে মটৰ চাইকেল স্কুটার স্কুটি আদিৰ পৰা
এটাতে খালি ফাইন লওয়া যাব হেলমেট নিপিন্ধিলে, বাকি আন কথাত আমি ফাইন নলওঁ। ইয়ার উপর ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টক নির্দেশ দিয়া হয়েছে যে আপনাদের একটা এসওপি বনাই অহা 15 দিনের ভিতর আপনাদের প্রকাশ করক, যাতে অটো রিক্সা, রিক্সা, ই রিক্সা এওঁলোকে যাতে ফাইন আদির পৰা রক্ষা করব খোঁজে। ড্রিঙ্ক এন্ড ড্রাইভ তো ফাইন থাকিবই, কিন্তু সৰু সৰু কথার কারণে যাক ফাইন করে, কেতিয়াবা কেতিয়াবা অভিযোগ আহে যে লাইসেন্স খন দুটা দিন পার হয়ে গেল, কবাত রেজিস্ট্রেশন নম্বর তো নাই, কবাত পলিউশন নাই, বাকি কথাবিলাক যেটো ফাইন করে তাক আমি প্রথম ওয়ার্নিং দিহে পিছত আমি আইনি ব্যবস্থা লম। রাজ্যের ঠিকাভিত্তিক শিক্ষকর সুখবর, রাজ্যের শিক্ষা ব্যবস্থা অধিক শক্তিশালী করার লক্ষ্য লৈছে সরকারে। সর্বশিক্ষার ঠিকাভিত্তিক শিক্ষকর বিশেষ নিযুক্তি প্রক্রিয়া, নিয়মীয়া শিক্ষক হিসাবে নিযুক্তি পাব এস এস এর ঠিকাভিত্তিক শিক্ষকে। ঠিকাভিত্তিক শিক্ষকক নিয়মীয়া শিক্ষক হিসাবে নিযুক্তিত অনুমোদন জানালে ক্যাবিনেটে। 4-5 মাসের ভিতরতে মুক্তি হব নিযুক্তি প্রক্রিয়া। আমার বহুদিনের পরা সর্বশিক্ষা অভিযানত কাম করে থাকা শিক্ষকসকলের চাকরি নিয়মীয়াকরণের একটা ব্যবস্থা চলি আছে। রাজ্যের এডভোকেট জেনারেলে আমাক একটা অপিনিয়ন দিলে যে সরকারে উচ্চতম ন্যায়ালয়ের উমাদেবী গোচরের পরিপ্রেক্ষিত কারো চাকরি নিয়মীয়াকরণ করব নোৱাৰে, ক্যাবিনেটর এই পাওয়ার উচ্চতম ন্যায়ালয়ে প্রত্যাহার করেছে, তার পরিপ্রেক্ষিত আমি কারো চাকরি নিয়মীয়াকরণ করব নোৱাৰো। কিন্তু সর্বশিক্ষা অভিযানত কাম করে থাকা শিক্ষকসকলক যাতে আমি সকাহ দিব পাৰো, তার বাবে আজি ক্যাবিনেটে 35,000 নতুন শিক্ষকর পদ সরকারত সৃষ্টি করে এস এস এর শিক্ষকসকলে সকলের বাবে একটা স্পেশিয়াল রিক্রুটমেন্ট ড্রাইভ করব খুঁজেছে। অর্থাৎ এই বিশেষ 35,000 পোস্টত অকল এস এস এত কাম করে থাকা শিক্ষকসকলেহে আবেদন করব পারিব, আর বাকি নিয়মীয়া যাক পোস্ট তাত ফ্রেশ ক্যান্ডিডেটবিলাকে আবেদন করব পারিব। এই 35,000 শিক্ষকে এস এস এর পরি সরকারত সুমার লগে লগে সর্বশিক্ষা অভিযানত 35,000 পোস্ট বিলুপ্তি হব। অর্থাৎ সর্বশিক্ষা অভিযানের 35,000 শিক্ষকে স্পেশিয়াল রিক্রুটমেন্টর বাবে সরকারত আবেদন করিব, সরকারে তেওঁলোকৰ কাগজ পত্র চার পিছত তেওঁলোকক নিয়োগের সুবিধা করে দিব সরকারত, যত এন পি এস পাব, সরকার পে স্কেল পাব, ইনক্রিমেন্ট পাব, গোটেইবোৰ পাব। কিন্তু এইখিনি হৈ উঠাৰ পিছত সর্বশিক্ষা অভিযানত পূর্বতে কাম করে থাকা তেওঁলোকৰ পদসমূহ বিলুপ্তি হৈ যাব। অর্থাৎ আমি রেগুলারাইজেশন করব নোৱাৰাৰ বাবে আমি স্পেশিয়াল রিক্রুটমেন্ট ড্রাইভ সর্বশিক্ষা অভিযানৰ শিক্ষকসকলৰ বাবে করব খুঁজিছোঁ। সিকিমত ভারতীয় সেনার প্রশংসনীয় পদক্ষেপ, 72 ঘণ্টার ভিতর সাজি উলিয়ালে এখন উলমা দলং। ডেডখোলা নামৰ স্থানত নির্মাণ করা হয় দলংখন। দিকসু চাংলাং সংযোগী দলংখনের দৈর্ঘ্য 70 ফুট। বানর ফলত এক প্রকারে আন প্রান্তরে ব্যাহত হয়ে পড়েছে উত্তর সিকিমের যাতায়াত। মঙ্গন জেলাত জরুরিকালীন অবস্থার বাবে নির্মাণ করা হয়েছে এই দলংখন। প্রতিকূল বতরের প্রত্যাহ্বানকো নেওচি ভারতীয় সেনার অভিযন্তাসকলে সাজি উলিয়ায় এই দলংখন। ভারতীয় সেনার এই কার্যক প্রশংসা করে সিকিমের মন্ত্রী পিনসো নালগিয়াল লেপসাই। আর এয়া হয়েছে সিকিমের দৃশ্য। উত্তর সিকিমত যেহেতুকে বান পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে পড়েছিল, আর যার ফলত উত্তর সিকিমের সংযোগ বহির্বিশ্বরে প্রায় নাইকিয়া হয়ে গেছিল বলে কব লাগিব, আর যার বাবে ভারতীয় সেনার যখন অভিযন্তা এই প্রশংসনীয় পদক্ষেপ গ্রহণ করা পরিলক্ষিত হয়েছে। এখন 70 ফুট দৈর্ঘ্যর দলং এনেদরে সাজি উলিয়ালে 72 ঘণ্টার ভিতর উত্তর সিকিমের লোকর বাবে। ¡Gol! 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 ¡Gol!
বাংলাদেশের প্রধানমন্ত্রী আর ত্রিপুরার মুখ্যমন্ত্রীর মাজত উপহারের আদান প্রদান। ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সরকারে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনালৈ পঠিয়ালে সুস্বাদু আনারস। বিনিময়ত ত্রিপুরার মুখ্যমন্ত্রীর বাবে বাংলাদেশের পৰা আহিল সুস্বাদু খাদ্য সম্ভাৰ। বাংলাদেশের পৰা পঠিওৱা খাদ্য সম্ভাৰত আছে 400 কেজি আম, 50 কেজি ইলিশ মাছ আর 50 কেজি রসগোল্লা। বাংলাদেশের পৰা বিশেষ বাহনযোগে আগরতলা পালেহি এই সুস্বাদু উপহার। আগরতলাস্থিত বাংলাদেশের উচ্চায়ুক্তই ত্রিপুরার সরকারি কর্তৃপক্ষের হাতত অর্পণ করে শেখ হাসিনায় পঠিওৱা উপহারের টুপুলা। সম্পর্ক খুব পুরনো এবং সৌহার্দ্যপূর্ণ। আমরা প্রত্যেক সময় চাই যে আমাদের ভালোবাসা এবং আমাদের যে সম্পর্ক, মধুর সম্পর্ক আছে, সেটা প্রতীক হিসাবে কিছু মাধ্যমে আমরা বিনিময় করি। এবং আনারস আমাদের একটা অন্যতম মাধ্যম, যেটা জানেন যে এটা জিওগ্রাফিক্যাল ইন্ডিকেটর ক্রপ, ত্রিপুরার কুইন পাইনঅ্যাপল, সুস্বাদু। এবং আমরা মনে করি এটা ওয়ার্ল্ডের বেস্ট পাইনঅ্যাপল ভ্যারাইটি, কুইন ভ্যারাইটি। এবং আমরা ভেবে নিয়েছি যে এটাই একমাত্র মাধ্যম, বেস্ট মাধ্যম, যার মাধ্যমে আমরা মধুর সম্পর্ককে আবার নিজেরা জানিয়ে পরস্পরকে আরও আগামী দিনের জন্য নিজেদের অ্যাক্টিভিটি পরস্পরের সুবিধের জন্য, পরস্পরের উন্নয়নের জন্য সক্রিয় রাখতে পারি। তো সেটা একটা সৌহার্দ্যপূর্ণ, বন্ধুত্বপূর্ণ পরিবেশ বা সম্পর্ক বজায় রাখার একটা উৎকৃষ্ট প্রয়াস বলে আমরা মনে করি। নলবাৰী জিলালৈ বিশেষ পেকেজ রাজ্য সরকারের। নলবাৰীত নির্মাণ হব নতুন আবর্ত ভবন আর নতুন কনভেনশন সেন্টার। MNC মহাবিদ্যালয়ত হব বিজ্ঞান শাখা। বরক্ষেত্রীত নির্মাণ হব মহাবিদ্যালয়। নির্মাণ করা হব 19 কিলোমিটার মথাউরি, মরা পাগলাদিয়া আর টিহুত 16 কিলোমিটার মথাউরি নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করা হয় ক্যাবিনেটত। বরক্ষেত্রীত নির্মাণ করা হব 3 কিলোমিটার মথাউরি। নলবাৰী মেডিকেল কলেজের পর হাইওয়েলৈ উড়ন সেতু নির্মাণের সিদ্ধান্ত। নলবাৰীত নির্মাণ হব এখন অত্যাধুনিক স্টেডিয়াম। ধমধমাত নির্মাণ হব স্কিল সেন্টার। আর ক্যাবিনেটর অন্তত এই ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। নলবাৰীর জেলার 4টা উল্লেখযোগ্য ধর্মীয় অনুষ্ঠান, বিল্লেশ্বর মন্দির, বালিলেসার কালী মন্দির, বাঘেশ্বরী মন্দির আর হরি মন্দিরত আমি 3 কোটিকৈ সর্বমুঠ 12 কোটি টাকা আর্থিক অনুদান দিয়ার বাবে আমি সিদ্ধান্ত লৈছো, যাতে এই গোটেই 4টা মন্দির 100 বছরতকৈ অধিক পুরনি, ইয়াক যাতে ধর্মীয় পর্যটন ক্ষেত্রলৈ রূপান্তর করিব পারি। নলবাৰী জিলাত আমি এটা কনভেনশন সেন্টার আর একটা নতুন আবর্ত ভবন নির্মাণ করার বাবে আমি সিদ্ধান্ত লৈছো। একটা নতুন কনভেনশন সেন্টার হব আর একটা নতুন আবর্ত ভবন হব। নলবাৰীর মহেন্দ্র নারায়ণ চৌধুরী মহাবিদ্যালয়, আমি মহিলা মহাবিদ্যালয়ত আমি বিজ্ঞান শাখা প্রবর্তনের বাবে সিদ্ধান্ত লৈছো, যাতে নারী শিক্ষা আগবাড়িব পারে। দ্বিতীয়তে আপনালোকে জানে যে নলবাৰীত বরক্ষেত্রীত MSDP-র অধীনত এখন স্কুল বনাই থকা হয়েছিল প্রায় 32 কোটি টাকা খরচ করে। স্থানীয় রাইজে কলে যে স্কুলের রেসিডেন্সিয়াল স্কুলের তাত প্রয়োজনীয়তা কম আছে, গতি তাত এখন কলেজ দিব লাগে। গতি সরকারে তৎকালীনভাবে প্রযোজ্য হওয়াতকৈ বরক্ষেত্রীর মুকালমুয়া যখন MSDP-ত আমি রেসিডেন্সিয়াল স্কুল বনাইছিল, তাত এখন আমি ডিগ্রি কলেজ অনুমোদনের বাবে আমি সিদ্ধান্ত লৈছো। নলবাৰীত আমি 19 কিলোমিটার নতুন মথাউরি বনাবর বাবে সিদ্ধান্ত লৈছো। সেইটো হল মরা পাগলাদিয়া আর বুড়াদিয়া নদীত আমি 16 কিলোমিটার নতুন মথাউরি বনাম, যাতে নলবাৰী জিলা বানপানীর পৰা রক্ষা করব পারে। কারণ নলবাৰীত আমি যা 3-4 বছর বানপানীত চাব আহতে দেখিছো, ইয়াত মথাউরি ভঙা নাই, কিন্তু মথাউরি নথকা সেকশন তুদি পানি সুমাই যায়। সেই কারণে আমি মরা পাগলাদিয়া আর বুড়াদিয়া নদীত প্রায় 16 কিলোমিটার আমি নতুন মথাউরি বনাব খুঁজিছো। আর 16 কিলোমিটার হল মরা পাগলাদিয়া বুড়াদিয়া নদীত, এইটো হল আমার নলবাৰী সমষ্টিত পড়াটো, নলবাৰী আর বিশেষ টিহুত।
আর বরক্ষেত্রিত বুড়া দিয়ার উপর আমি 3 কিলোমিটার বনাব খুঁজছি।